না পড়ার বিষয়ে কুফরি বলা হয়েছে। কাজেই ভাই বোন, যারা নামাজে এখনো গাফলতি আছে, নামাজ পড়েন না নিয়মিত, কত বড় ভুলের মধ্যে আমরা আছি একটু কি চিন্তা করবো না? এখন আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন যে নামাজটা যেন আমরা কাজা না করি, ঠিক মতো পড়ি। এরপরে আসলো যে নামাজের বিষয়ে কোন তরিকায় নামাজ পড়বো আমরা, নামাজটা কার কাছ থেকে শিখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শিখবো, এই ব্যাপারে একেবারে একটা খাস হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তিনি সাহাবায়ে কেরামকে এটা বলেছেন যে আমি কিভাবে নামাজ পড়ি দেখো, এইভাবে তোমরা নামাজ পড়ো। এই কথাটা শুধু সাহাবায়ে কেরামের জন্য প্রযোজ্য না আমাদের জন্য প্রযোজ্য? তো কাজে এই হাদিসটা মূল একটা ভিত্তি আমাদের সিফাতুস সালাহ, নামাজ কোন তরিকায় কিভাবে আমরা পড়ব, প্রত্যেকটি কাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তাসলিম সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেকটি কাজ ওইভাবে করা দরকার যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই ব্যাপারে আমরা সবাই একমত না? সবাই একমত। এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করতে পারে না? এখন এই তিনি কিভাবে নামাজ পড়েছেন এইটার ব্যাখ্যা দেওয়ার জন্য প্রচুর হাদিস আমাদের কাছে এসেছে, মাঝে মধ্যে কোরআনে কারিমের কিছু আয়াতও নামাজের সংক্রান্ত আছে যেগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবে ডেমনস্ট্রেট করেছেন আমল করে। তো এখন এগুলো যেভাবে কেউ এখন প্রশ্ন করবেন, তো নামাজ নিয়ে তো অনেক বিতর্ক দেখি, বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে, এক গ্রুপ আরেক গ্রুপকে খুব বেশি বলছে যে তাদের তরিকা ঠিক মতো হচ্ছে না, এনে অনেক কড়া বিতর্ক আছে। তো সবাই কেউ কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা পড়ছেন ওই তরিকায় পড়বো না, আমরা অন্য একটা তরিকা দরকার, এটা কেউ মনে করে না? এবং যে মাযহাবের মধ্যে যে সমস্ত রায়গুলো এসেছে, ইমা কেরাম আইমা মুস্তাহিদিন মুহাদ্দিসিন সবাই, কেউ কি কোনো ইমাম কি চেষ্টা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা পরিবর্তে আমি অন্য কোনো তরিকে নামাজ পড়তে বলি, এটা কি আমরা কল্পনা করতে পারি না? তাহলে সব ইমামরা চেয়েছেন আমাদেরকে মাসালা দিতে যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন। হানাফি মাযহাবে বলেন, শাফি মাযহাবে বলেন, হাম্বলি মাযহাবে বলেন, মালিকি মাযহাবে বলেন, আহলে হাদিসের মাযহাবে বলেন, যেটাকে এখন বর্তমানে সালাফি ফিকহ বলা হয়, এই পাঁচটি উপদল অথবা পাঁচটি মাযহাবের মতো যদি আপনি বলতে চান বলতে পারেন, কিন্তু কেউ যদি মনে করে যে না শুধু আমাদের তরিকাটাই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা আর বাকিদেরটা আসলে ওনার তরিকা না, এই কথাটা কি ঠিক হবে না? তবে হ্যাঁ, ইখতিলাফ কেন হয়েছে এটা তো একটা জেনুইন প্রশ্ন আসে। সবাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো নামাজ পড়বে তাহলে ইখতিলাফ হয় কেন, এটা একটা প্রশ্ন আসে না? এটা একটা উসুল ফিকহের প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, যদিও এটাকে ছোটও চিন্তা করা যায়, এই ব্যাপারে অনেক আলোচনা আছে। মুক্তসার কথা হচ্ছে সব ইমামই আসলে চেষ্টা করেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ রোজা হজ যাকাত সব কিছু করা যায়, কেউ এই ব্যাপারে ইন থিওরি তাত্ত্বিকভাবে কেউ দ্বিমত পোষণ করেন না। কিন্তু একাধিক হাদিস এসেছে, কোন কোন হাদিস এরকম এসেছে, কোন কোন হাদিস তার বিপরীত বলছে, এটার বাস্তবতা আছে। তো একটা বিষয়ে দুই তিন রকমের হাদিস কেন আসে, একটার সঙ্গে আরেকটা মিলে না কেন, এটা আরেকটা প্রশ্ন আসে। এখন তো এর ব্যাখ্যা অনেকগুলো আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হল যে কোন কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরিকায় আমলটা করেছিলেন, আরেক সময় ওই তরিকায় করেছেন। কিছু এক্সাম্পল আসবে আমাদের সামনের দিকে ইনশাআল্লাহ, তখন বুঝতে সুবিধা হবে। এখন জাস্ট ইন থিওরি তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করি। তো তিনি কোনো সময় এই তরিকায় করেছেন, কোনো সময় ওই তরিকায় করেছেন, এখন কোনটা ঠিক? দুইটাই ঠিক। তাহলে এখানে বোঝা গেল দুটোটা অ্যালাউড আছে, যে সাহাবি দেখছেন ওই তরিকায় করেছেন, তিনি আর বেশি দিন দেখার সুযোগ হয়নি, তিনি আরেক শহরে চলে গেছেন, ওইটাই মনে রাখছেন, তিনি যে আরেক তরিকে করেছেন ওনার দেখার সুযোগ হয়নি,
তাই না? ও আরেক সাহাবি আগেটা দেখেন না, শুধু পরেটা দেখছেন। এরকম কিছু কিছু কেস আছে, আবার কিছু কিছু কেস আছে যে তিনি আগে একরকম করতেন পরে সেটা ছেড়ে দিয়েছেন। এগুলো উসুলের কথা, যে যদি দুই রকম থাকে, তিনি আগেরটা আর করেন না পরেরটা করেন, তাহলে সম্ভাবনা আছে আগেরটা মানসুখ হয়ে গেছে, পরেরটা নাসেখ। মানসুখ আর নাসেখ শব্দের অর্থ কি? মানসুখ মানে যেটা রহিত হয়ে গেছে, তিনি এখন আর ওটা করেন না, আর নাসেখ হলো যেটা পরে আসছে ওইটা আগেরটাকে রহিত করে দিয়েছে। আগেরটা হলো মানসুখ, পরেরটা হলো কি? নাসেখ। মানে থাকবে তো নাসেখ মানসুখ। যারা মাদ্রাসায় পড়েন, একটু ভালো লেভেলে পড়েন, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েন, একটু শরিয়া সম্পর্কে লেখাপড়া করেন, কোরআনের অনেকগুলো আয়াত আছে নাসেখ হয়ে গেছে, নাসেখ কিছু মানসুখ হয়ে গেছে, অনেক না কি অল্প কিছু, আর হাদিসের মধ্যেও বেশ কিছু মানসুখ হয়ে গেছে পরেটা নাসেখ করেছে। তার এক্সাম্পল বুঝতে আগে কোরআন থেকে একটা এক্সাম্পল দেই, নাসেখ মানসুখ কি জিনিস বুঝতে সুবিধা হবে, যদি আমার একটু ব্যাকগ্রাউন্ড বাইরে যাচ্ছে আর কি, কিছু করার নাই, একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে আপনাদের ইনশাআল্লাহ। যেমন আগে আল্লাহ তাআলা বলেছিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার যখন মাদকাসক্ত থাকো, মদ খেয়ে ফেলেছ, তখন নামাজের কাছে যেও না, একটু পরে মাদকতা দূর হয়ে যাক, তারপরে গিয়ে নামাজ পড়বা। কারণ সাহাবিরা এর আগে মদ খেতেন, ইসলাম কবুল করার পরে মদ খাওয়া হালাল ছিল, হারাম হইতে একটু সময় লেগেছে। তো নামাজ পড়তে এসে উল্টা পাল্টা করতেছে কে রাতের মধ্যে, এই সরি মদ খেয়ে এসে এখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, নেশার কারণেও সূরা কেরাত উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, নিজের জন্য জান্নাত চাইবে, আল্লাহ মাফ করে জাহান্নাম চাই বসে আছে। এরকম কিছুদিন যাওয়ার পরে তারপরে না ফাইনাল আয়াত কি আসলো, যে তোমরা একদম শেষ করে দাও, একদম ফিনিশ, মদ হারাম। ওকে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম, এই থেকে শুরু করে যে আয়াত নাজিল হয়ে গেল, এগুলো রেজসুন মিন আমালি শয়তান, এগুলো নাপাক খারাপ জিনিস, ফাজতানিবু, এগুলো একদম শেষ করে দাও, ফিনিশ, আর এলাউড নাই। আগের আয়াত এখনো কোরআন শরীফে আছে না নাই? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, কেউ যদি বলে মদ খাইতে নিষেধ করছেন কেন, আল্লাহ তো বলছে খালি নিশার অবস্থা নামাজ পড়তে নিষেধ করছেন, মদ খাইতে নিষেধ করেন নাই না, এই আয়াত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হ্যাঁ, ওই আয়াতটাকে পরের আয়াতটা এটাকে তার হুকুম বাতিল করেছে, কিন্তু তেলাওয়াত বাকি আছে, এখনো তেলাওয়াত তো করতে হবে আমাদেরকে। ঠিক এরকম হাদিসের মধ্যে এভাবে হয়েছে, হাদিসের মধ্যে নাসেক মানসুক আছে। এক সাহাবি আসলেন একদিন, তিনি সবসময় মদিনায় থাকেন না, মাঝে মধ্যে থাকেন, নামাজের প্রথম দিকে নামাজের মধ্যে টুকটাক হালকা কথা বলা যেত, যদি বল কবে আসছেন বাড়ি থেকে, দেখি নাই তো বহুদিন, তারপরে আবার মনোযোগ দিলেন, কেউ আসি ঢুকলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর নামাজ ক্যারি অন করে, এইভাবে হয়ে গেছে, চলতো এইভাবে, কিন্তু তারপরে আল্লাহ তারা নাজিল করে না, আমাদের কথা বলা যাবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওয়াইদা কুরআ আলাইকুম কোরআন ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন, এবং পরে হাদিস তিনি বলেছেন, ইন্না হাদিহি সালা লা ইয়াসরুহু ফিহা শাইউম কালামিন নাস, এই নামাজের মধ্যে এখন থেকে আর কোনো কথা বলা যাবে না, ফাকাত যিকরুল্লাহ, যিকর, তাসবিহ, তাহমিদ, আল্লাহর যিকির, হ্যাঁ, আল্লাহর প্রশংসা করা, এগুলো চলবে শুধু নামাজে। ওই সাহাবি জানতেন না, ওনার গ্যাপ হয়ে গেছে কয়েকদিনের, মিস করেছে, এখন তিনি যখন বহুদিন পরে আবার আসছেন, নামাজে শরীক হয়েছেন, এমন একটা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন যেটা তিনি কোনোদিন শুনেন নাই, ওনার একটা মিস হয়ে গেছে। তো পাশে সাহাবিকে জিজ্ঞাসা করেন, এই সূরাটা কবে নাজিল হয়েছে? ওনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে এখন আর কথা বলা যায়, ওনারা এরকম করছেন, এরকম করে উরুর মধ্যে থাবা দিয়েছেন। এটা হলো যে ইশারা, কথা তো বলতে পারতেছেন না যে কথা বলা যাবে না, উনি বুঝতেছেন কথা, আমি কি করছি, এরকম করতেছে কেন আমার দিকে, আবার থামায়, তারপরে ওরা শেষ পর্যন্ত দু একজন ওনার দিকে আমাকে তাকিয়েছে, আবার আমার দিকে আমাকে তাকাও কেন। এরপর নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে অসুবিধা কিছু হয়েছে, ঘটনা কি ঘটনা এই, পরে উনি তাকে ডেকে আনছে, এদিকে আসো, এই যে আমাদের সালা লা ইয়াসরুহু ফিহা শাইউ মিন কালামিন নাস, নামাজের মধ্যে এখন থেকে আর কত
কথা বলা যাবে না, এই হুকুম নাজিল হয়ে গেছে। পরে সাহাবি বললেন যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর শিক্ষক আমি পাই নাই, এত সুন্দর করে আমারে বললেন যে আমি বুঝতে কোনো অসুবিধা হলো না। তার মানে এর আগে সাহাবিরা যেভাবে ওনার সঙ্গে এরকম করছে ওনার খুব কষ্ট হয়ে গেছে যে আমি অপরাধটা কি করলাম। হ্যাঁ, তো এতে বোঝা গেল এখন যে নাসেখ মানসুখ কি জিনিস, কিছু টের পাওয়া গেল। হ্যাঁ, তো এরকম কিছু কিছু জিনিস আছে, আগে তিনি করেছেন পরে করেন নাই। এছাড়া কিছু হাদিস আছে দাঈফ, আর কিছু হাদিস আছে সহিহ। তো সহিহটার আমল করা দরকার, দাঈফটা আমল না করে। কিন্তু অনেকের কাছে দাঈফ আর সহিহ এগুলা তাহকিক করার কাজটা হইতে অনেক সময় লেগেছে। প্রথম দিকে যখন হাদিস এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে তাবেইনরা তাবে তাবেইনরা এভাবে শুনেছেন শুনেছেন শুনেছেন, তো কয়েক জেনারেশনের মধ্যে তো কিছু কিছু ক্ষেত্রে একটু দুর্বল হাদিস সনদটা মজবুত করে পাওয়া যায় না, কে কার থেকে শুনেছে, কোন সময় শুনেছিলেন, তিনি তাকে দেখা হয়েছিল কি না, এগুলো প্রমাণ করার জন্য যে একটা সায়েন্স আছে এটা আবিষ্কার হওয়ার আগে কিছু হাদিস এমনি গড়ে চলে আসছিল। আসলে কিছু কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদৌ বলেছেন কি না এটা প্রমাণ হয় নাই। পরবর্তী পর্যায়ে চেক করতে করতে একটু সময় লেগেছে। ইমাম আবু হানিফা সর্বপ্রথম প্রথম ইমাম চারজনের মধ্যে, ওনার পরে হলেন ইমাম মালিক রহমাহুল্লাহ, তারপরে ইমাম শাফেঈ, ওনার প্রায় কাছাকাছি সমসাময়িক অলমোস্ট একটু জুনিয়র ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলী। ওনাদের সময় কিন্তু হাদিসের এই চেক করার কাজটা কমপ্লিট হয় নাই, প্রক্রিয়ার মধ্যে আছে, ওনারা চেষ্টা করেছেন। কোনো কোনো সময় ওনাদের কাছে একটা হাদিস এসেছে দাঈফ, ওনারা মনে করেছেন এটা সহিহ। এরপরে মূল কাজটা শুরু হয়ে যায় ভালো করে চেক করার কাজটা, কার থেকে শুরু হয়? ইমাম বুখারী রহমাহুল্লাহ। তার আগেও কেউ তো চেক করেন নাই তা না, কিন্তু মূল একেবারে এটার সুন্দর একটা প্রক্রিয়া বলা যায় উদ্বোধনকারী হচ্ছেন ইমাম আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তারপর থেকে ইমাম মুসলিম, এভাবে করে আস্তে আস্তে হাদিস চেক করার অনেক প্রক্রিয়া আসে, যার ফলে কোন কোন হাদিস দাঈফ হিসাবে প্রমাণ পাওয়া গেছে। এই জন্য এগুলোকে আগের ইমামগণ এত ভালো করে চেক করতে সমর্থ হননি। আর ফিকহের ব্যাপারে যে সমস্ত হাদিসরা বেশি মনোযোগ দিয়েছেন, কোন কোন সময় সনদের ব্যাপারে ওনারা এত মনোযোগ দিতে পারেননি। এটা কারণ একজন মানুষ তো সব লাইনে কাজ করতে পারে না, খুব কমই হয়। এই জন্য যারা বিশেষ করে ফিকহের বিশাল অবদান, ফিকহের জন্য এত গবেষণা করতে হয়েছে, ফিকহ এবং উসুলে ফিকহ এত টাইম কনজিউমিং যে ওনারা হাদিসের দিকে চলে গেলে এটার ইশতেহাদ করে উম্মতকে হেল্প করার কাজে ওনারা অনেক সময় দিতে পারবেন না। তো ওনারা এক সাইড নিয়েছেন, আর ওনারা মনে করেছেন হাদিসটা সহি আছে, ওনাতে ডাউট হলে অবশ্যই চেক করতেন, কিন্তু পরে প্রমাণ হয়েছে যে হাদিসটা সহি নয়। এই জন্য ইমাম আবু হানিফা ইমাম শাফি উভয়ের পক্ষ থেকেই রেওয়ায়ত আছে যে আমি তো এখন ফতুয়া দিয়ে গেলাম, ফেক বলে গেলাম, তরিকা শিখে গেলাম, কিন্তু যদি তোমরা পাও কোনো সময় যে আমার হাদিসটা দাঈফ আর এর বিপরীতে সহি হাদিস পাওয়া গেছে, এটা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তখন তোমরা আমার কথা ফেলে দিয়ে ওই যে সহি হাদিস অনুযায়ী আমল করবা। মাশা আল্লাহ, ইমামরা সাংঘাতিকভাবে আল্লাহকে ভয় করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন আমার কথা ফতুয়া আমার রায়ের বিপরীত যদি সহি হাদিস পাওয়া যায় আমারটা দাঈফ হয়, আমার হাদিসটাকে নিয়ে আমার মতামতকে নিয়ে ওয়ালের মধ্যে এমনি করে মারব। আপনি যদি একটা গ্লাসকে ওয়ালের মধ্যে এমনি করে মারেন এর অস্তিত্ব থাকে? তো ওনারা বলেছেন যে এরকম শক্ত করে যে এমন জোরে মারবা, তার মানে ওটাকে একেবারে আর কোনো তোমার কনসিডারেশনই রাখবে না। তাহলে বোঝা গেল চার ইমাম, সমস্ত ওলামা ইকরাম, সালাফি আইমা ইকরাম, আহলে হাদিস সবার টার্গেটে একটা, কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নামাজ আদায় করা। সবাই এই হাদিসকে ফলো করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু হাদিস পাওয়ার ক্ষেত্রে কোনো সময় একটা দাঈফ পাওয়া গেছে, কোনো সময় একটা দাঈফ পাওয়া যায়নি। আবার একই হাদিসের ব্যাপারে কোন কোন মুহাক্কিক আলেম মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা সহি, আরেকজন দ্বিমত করেছেন যে না এটা দাঈফ। তো যারা দাঈফ মনে করেছেন তারা আমল করেন নাই, আর যারা সহি মনে করেছেন তারা বলেছেন যে না আমরা তো ইতমিনান আছে হাদিসটা সহি, সেই জন্য আমরা আমল করছি, তাহলে এরা এই পর্যায়ে ঠিক আছে, তাই না?
এখন এই ক্ষেত্রে সহিহ আর দাইফের মধ্যে যদি লাগে, দেখতে হবে যে সেখানে আরো কতগুলো উসুল চলে আসবে, যে আরো অন্য কোনো হাদিস এর পক্ষে আসে কিনা। তাহলে যদি আর একটু জোড়াতালি দেওয়া যায় তাহলে বোঝা যাবে এটার শক্তি আরো বেশি হয়ে গেছে, আগেরটাকে অন্যটাকে আমরা গ্রহণ না করে এটাকে গ্রহণ করবে। এইভাবে অনেকগুলো আমি জাস্ট ইশারা করছি, উসুল রয়েছে যে কেন ইখতেলাফ হয় একই বিষয় নিয়ে, একাধিক হাদিস কেন থাকে। এখন কিছু বুঝে আসছে, একটু আইডিয়া হয়েছে, মুক্তাসার আইডিয়া হয়েছে, খুব বিস্তারিত করা সম্ভব নয়, তাহলে তার আমরা ফেকুর সালাতে থাকতে পারবো না, ফেকুর হাদিসে চলে যেতে হবে বা হাদিসের রেওয়ায়েতের তাহকিকের বিষয়ে চলে যেতে হবে। যাই হোক, এখন আমরা আসি যে নামাজের মধ্যে আমরা ছোটকালে যে মাসালেগুলো পড়েছি অনেক ক্ষেত্রেই শুধুমাত্র ফেকের কথা আছে, কিন্তু তার দলিল হিসাবে হাদিস থেকে পাওয়া যেত না, তাই না? মেজরিটি এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ, এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত। তো এখন আমরা হাদিসগুলো পড়ি নাই, ফরজ এবং সুন্নত এটা বোঝার উপায় কি? হাদিস যারা হাদিস ভিত্তিক ফর্মুলা দেন তারা অনেক ক্ষেত্রে সবগুলোকেই তারা ফরজের মতো মনে করবে, এই যে তাদের কাছে ফরজের সংখ্যা অনেক বেশি, তাদের কাছে ফরজের সংখ্যা অনেক বেশি, আর যারা ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য করে তাদের কাছে কিছু ওয়াজিব যেগুলা অন্যরা ফরজ মনে করেছে, আবার কিছু সুন্নতকে অনেক আমরা ওয়াজিব মনে করি তারা এগুলোকে সুন্নত মনে করেছে। এটা আরেকটি এরিয়া, এটাও একটি ইশারা দেই, যেমন কিছু কিছু জিনিস আমরা হানাফি ফেকে ওয়াজিব মনে করেছে, আর অন্য যেমন হাম্বলি, শাফি, মালিকি কোনো কোনো ক্ষেত্রে তারা এটা সুন্নত মনে করেছে। যেমন সালাতুল ঈদ আমরা কি মনে করেছি? ওয়াজিব। অনেক ফোকাহারা অনেক মাধাবে এটাকে মনে করে সুন্নত মুয়াক্কাদা, তবে এমন সুন্নত মুয়াক্কাদা যেটা সাধারণ সুন্নত মুয়াক্কাদা থেকে একটু বেশি গুরুত্ব আছে, তারা একেবারে হালকা মনে করে না। সালাতুল বিতর আমাদের কাছে কি আমরা মনে করি হানাফি ফেতে ওয়াজিব, বাকিরা মনে করে সুন্নত, কিন্তু খুব মজবুত সুন্নত, সুন্নত মুয়াক্কাদা, এটা সারা যাবে না কোনোতেই কোনো মতেই। তাহলে এই পরিভাষাগুলো ব্যবহার করার ক্ষেত্রেও কিছু ইখতিলাফ হয়েছে আরবদের কাছে, তারা মানে হানাফি মাজাব ছাড়া বাকিরা যখন ওয়াজিব বলে ওয়াজিব বলতে তাদের কাছে ফরজ, ফরজ বলতে ওয়াজিব, ওয়াজিব বলতে ফরজ, কারণ দুইটার একই অর্থ। শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী দুইটার মধ্যে একটু পার্থক্য করেছে। এখন এই পার্থক্য করার যে করলেন তিনি, বাকি ইমামরা যে পার্থক্য করল না, কারণ দুইটার একই অর্থ, ওনার একটা তিনি একটা ডিফাইন করেছেন, একটা সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছেন যে ওয়াজিবটা যেটা মানে একটু ডিফারেন্ট হতে পারে ফরজ থেকে, এটাও ভেরি উসু, এই সাবজেক্টটাকে বলা হয় উসুলুল ফেক, যে ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য কি, ওয়াজিবের মধ্যে সুন্নতে মুয়াক্কাদের মধ্যে পার্থক্য কি, তারপরে আপনার সুন্নতে মুয়াক্কাদা বা সুন্নতে জায়েদা আর মুস্তাহাবের মধ্যে পার্থক্য কি, নফলের মধ্যে পার্থক্য কি, এগুলো অনেক বিষয় আছে, তাই না? তো এইগুলো কিছু ফ্যাক্টর কাজ করেছে যে কোনো কোনো বিষয়ে ইখতিলাফ আছে। তো এই ভূমিকাগুলোর পরে এবার আমরা মূল আলোচনায় যেতে চাই ফিকহ সালাতের মধ্যে। প্রথম একটা জিনিস জানা দরকার যে না, আমাদের ফরজগুলো সবার একদম জানা দরকার, যেটা আমরা মিস কখনো না হয়ে যায়, তাই না? এটা আমরা লিস্ট পড়েছি, ফরজ লিস্টটাকে নামাজের আগে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, একটা নামাজ শুরু করার আগে আর একটা নামাজ শুরু করার পরে নামাজের ভিতরে। ওকে, বাইরেটাকে কেউ কেউ শুরুত বলেছেন, কেউ কেউ আহকাম বলেছেন, বাইরে কয়টা? চারটা, দেখি নাম্বার ওয়ান। হ্যাঁ, আপনি এত এত দ্রুত বলছেন, সবাই তো শুনে নাই। শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, কটা গেল? তিনটা, তারপরে কি? ১৭ টাকা, চারটা, কেবলামুখী হওয়া, পাঁচটা, নিয়ত করা, ৬টা, ওয়াক্ত মতো পড়া, ৭টা। আর এই ৭টা গেল বাইরে, ভিতরের কয়টা? হ্যাঁ, ভিতরে কেউ বলেছেন ৬টা, কেউ বলেছেন ৭টা। ওকে, ভিতরের গুলা কি কি? আর নামাজের বাইরেগুলো মুখস্থ হয়েছে, তো এগুলো একটাও যদি মিস হয় নামাজ হবে না, কাপড় পাক নাই নামাজ হবে না, শরীরে ময়লা আছে নামাজ হবে না, শরীর পাক নাই,
গোসল ফরজ আছে, না করলে নামাজ হবে না, তাই না? এরকম এরপরে ভিতরের কয়টা, ছয়টা বা সাতটা, এইটা নিয়ে ইখতলাফ আছে। হানাফি মাজহাবের ভিতরেই ইখতলাফ আছে। তাহলে শুধু এক মাজহাবে আর এক মাজহাবে ইখতলাফ হয় না, মাজহাবের ভিতরে আবার ইখতলাফ হয়। হ্যাঁ, এগুলো সবগুলোর কারণ আছে আসলে। এগুলো কোনো মানে কোনো জিদের ভিত্তিতে ইখতলাফ নাকি, জিদ করে ইখতলাফ করে না, এগুলার শরই ভিত্তি আছে। কাজে কোনো ইখতলাফকে সহজে এইভাবে মনে করবে না যে খামাখা ইখতলাফ করে কেন, অনেকগুলো ইখতলাফের ভিত্তি রয়েছে, কারণ রয়েছে। কোনো ইমাম কোনো আলিম খামাখা ইখতলাফ করেনি। ভিতরের কয়টা, ছয়টা বা সাতটা। নাম্বার ওয়ান ভিতরের কি, তাকবীরাতুল ইহরাম, আল্লাহু আকবার বলা না শুরু করা। দুই নম্বরে কেউ বলছেন সানা পড়া, সানা পড়া কি ফরজ না সুন্নত? দুই নম্বরে দাঁড়িয়ে পড়া কিয়াম, তিন নম্বরে কেরাত পড়া, সূরা ফাতিহা বা আরেকটা সূরা পড়া বা কিছু একটা পড়া কোরআন থেকে, তারপরে রুকু, তারপরে সাজদা, তারপরে কি শেষ বৈঠক। তাশাহুদ পড়া নয়, তাশাহুদ পড়া ফরজ না, তাশাহুদ পড়া ওয়াজিব। বসা বৈঠকটা, সাজ বৈঠকটা করতে হবে। সাজ বৈঠকে কি পড়বো সেটা আরেক মাসালা, কিন্তু বসাটা এটা হলো ফরজ। এটা ক নম্বর গেল, ছয় নম্বর। আর সাত নম্বর কোনটা, সালাম। এটা কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। ওকে, এই হলো মূল কয়েকটা জিনিস, এগুলোর একটা লঙ্ঘন হয়ে গেলে নামাজ হবে না। আর বাকি কিছু যেগুলো আসছে ওগুলো লঙ্ঘন হয়ে গেলে কিছু কাজা কাফারা দিলে মোটামুটি নামাজটা বাতিল হয়ে যাবে না। সেই জন্যই ফরজ আর সুন্নতের মধ্যে, ফরজ আর ওয়াজিবের মধ্যে এখানেই পার্থক্য। ওয়াজিব তরক করলে, ফরজ তরক করলে নামাজ হবে, কি করতে হবে, নামাজ দোহরাইতে হবে, নতুন করে আবার পড়তে হবে। এই যে এই তেরোটা বা চোদ্দটা আমরা লিস্ট পড়লাম, এ কোনো একটা যদি মিস হয়ে যায় নামাজ বাতিল হয়ে গেছে, এখন কি করতে হবে, আবার নামাজ পড়তে হবে। এটা এই লিস্টটা মনে রাখবেন যে ফরজ জিনিসগুলো কোনোটা মিস হয়ে গেল কিনা। আর ওয়াজিব যদি মিস হয়ে যায়, ওয়াজিবের লিস্ট আমরা পরে আনবো। ওয়াজিবের লিস্টে মনে করেন আপনার সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়ালাম, আর যদি না দাঁড়িয়ে সেজদায় চলে, সামি আল্লাহ লিমান হামিদা বলে না দাঁড়িয়ে রুকুতে চলে যাই, সেজদায় চলে যাই, তাহলে এটাকে বলে ওয়াজিব মিস হয়ে গেছে। কাউমা, কাউমা মানে কেয়াম থেকে দাঁড়ানো, এইটা হলো ওয়াজিব। এটা খেয়াল করেন নাই, মিস হয়ে গেছে, আপনি রুকু থেকেই সামি আল্লাহ লিমান হামিদা না দাঁড়িয়ে কথা চলে গেছেন, সেজদা চলে গেছে, তাহলে এই যাওয়ার কারণে কি মিস হয়েছে, ওয়াজিব মিস হয়েছে। ওয়াজিব মিস হয়ে গেলে এখন কি করণীয়, সাজদা সাহ দিবে, তাহলে নামাজ বাতিল হবে না। এরপরে এখন এক ভাই বলছেন সুবহানাকা সানা পড়া, এখন কেউ নামাজ শুরু করে দিয়েছে তো আল্লাহ হাকবার বললে এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা ফাতিহা শুরু করে সুবহানাকা পড়ে না, এখন কি মিস হয়েছে, সুন্নত মিস হয়েছে। এখন নামাজ হবে কি হবে না, হবে, সৌসেজদা লাগবে, লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জিনিস এখানে আমরা শিখলাম, একটা হলো যে কোনো ফরজ বাইরের গুলা ভিতরের গুলা একটা মিস হয়ে গেলেও নামাজ হবে না, দোহরাইতে হবে। আর ওয়াজিব মিস হয়ে গেলে সংশোধনের তরিকা আছে সৌসেজদা দিয়ে, আর সুন্নত মিস হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, সামান্য একটু সব কমে গেছে কিন্তু নামাজ ঠিক মতো আদায় হয়ে গেছে। ঠিক আছে, রাইট। এরপরে আমরা আসি এখন যে এই নামাজ শুরু করব কিভাবে, নামাজ শুরুর পদ্ধতির মধ্যে আমরা এখন আসব বিজনিল্লাহ। ওকে, এখন আপনি মনে করেন নামাজ পড়তে এসেছেন, আপনার সেফাতুস সালাতের মধ্যে গিয়ে সব মাসালা শিখে থেকে এখন আপনি মাইন্ডে রাখেন যে আমি যখন প্রথম নামাজে দাঁড়াবো নামাজটাকে কিভাবে আদায় করব, এটাকে বলা হয় সেফাতুস সালা, তাই না? যে নামাজের তরিকাটা কেমন, কোন তরিকায় নামাজ আদায় করব। ওকে ওকে, 19 নম্বর, ইনশাআল্লাহ আমরা আসতেছি। আচ্ছা, নামাজে দাঁড়ালাম, কেবলামুখী হয়ে আসি,
সবগুলো আমি সব কিছু ঠিকঠাক আছে। এখন কেবলামুখী হওয়ার বিষয়টা এখানে একটু বিষয় যেটা আছে, যে কেবলা অজু আছে, অজুর বিষয়ে আজান আছে, একামত আছে, অনেকগুলোই তো আছে, ওগুলো আমরা এখন আর নাই। সব ঠিকঠাক করে আসছেন, এখন আপনি নামাজ শুরু করে দিবেন। তো নামাজ শুরু করতে গেলে এখন ফার্স্ট থিংটা ঠিক করতে হবে, কোন জিনিসটা ঠিক করা দরকার, কেবলাটার মতো দাঁড়ালাম কি না, এটা ঠিক করার কাজটা কি ফরজ। আচ্ছা, কেবলার বলতে এটা দুইটা শব্দ ফেকার মধ্যে আসছে, একটা আইনুল কেবলা, একটা জেহাতুল কেবলা। যারা কাবা শরীফের মধ্যে ভিতরে আছেন বা কাবা শরীফের একদম পাশে আছেন, মসজিদে হারামের পাশে আছেন, এটাকে বলা হয় আইনুল কেবলা। তারা একদম কেবলা বরাবর তারা থাকতে হবে, একটু এদিক সেদিক হতে পারবে না, যেদিকে দেখা যায় এদিকে তাকাবো। আমি কাবাঘরকে দেখা যাচ্ছে মাথা ভরের মধ্যে আছেন, যেদিকেই থাকান কেন আপনি কাবাঘরকে দেখবেনই, এটা দেখতে পাচ্ছেন। আর যখন একটু দূরে যাবে, যেখানে কাবাঘর দেখা যায় না, মসজিদে হারামও দেখা যায় না, তখন বলা হয় জেহাতুল কেবলা, কেবলা মুখী হওয়া। হুবহু একদম পিন পয়েন্টে কেবলাকে ঠিক করা যায় না, এবং কি মসজিদ একদম নাক বরাবর কেবলা বরাবর হয়েছে, কেউ দাবি করতে পারবে না। এই মসজিদ না, কোনো মসজিদ না এত দূরের থেকে, একটু মোটামুটি ওই সাইডে ওই দিকে। তার এক্সাম্পল হচ্ছে, মনে করেন এই আমাদের দেশ থেকে কেবলা কোন দিকে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, কারণ এখন পশ্চিম দিকে দাঁড়ালে সবার পশ্চিম কি এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব কি এক বরাবর হয়েছে নাকি, কাবা হয় নাই? বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কত লম্বা হবে, 300 মাইল কম না, আরো বেশি হবে। তো 300 মাইল সবাই একদিকে তাকিয়ে নামাজ পড়ে, তাই কেবলা একদম কি পিন বরাবর হয়েছে, হয় নাই? এটাকে বলা হয় জেহাতুল কেবলা, পশ্চিম দিকে হইলে হয়ে গেল, খালাস, একটু এদিকে হয়েছে, একটু এদিকে হয়েছে, একটু এদিকে হয়েছে, নো প্রবলেম। এখান থেকে কেবলা কোন দিকে, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব দিকে আমরা নামাজ পড়ি। এখন দক্ষিণ পূর্ব দিকে একদম নাক বরাবর না হতে পারে, একটু এদিকে হতে পারে, একটু এদিকে হতে পারে, এটাও দক্ষিণ বরাবর আছে, হ্যাঁ এখন এদিকে বরাবর আছে, কিন্তু যদি একটু একটু অ্যাঙ্গেল হয়ে যায়, একটু অ্যাঙ্গেল এদিকে হয়ে যায়, তাহলেও হয়ে যাবে নামাজ। কিন্তু যদি একেবারে দিকটা পুরোই না থাকে, মনে করেন পশ্চিমেটা হয়ে গেলে উত্তর, পশ্চিমেটা হয়ে গেলে দক্ষিণ, পশ্চিমেটা হয়ে গেলে পূর্ব, তাহলে কি আরেক দিক হয়ে গেছে। দিক মোট কয়টা, চারটা মোট। এই চারটা যদি এই উল্টা এই তিনটা হয়ে যায়, যেটা রাইটটা হয় নাই, তাহলে কেবলা হলো না। এই হলো মূল কথা। এখানে আমরা কম্পাস দিয়ে দেখলে দেখবেন যে মনে হয় না মিছে, আর কম্পাসও কিন্তু 100% রাইট না, অ্যাকুরেট না, আবার একই কম্পাস একদিকে দেখায়। কিন্তু আপনি যদি সূর্য উঠে যেদিন এখানে দাঁড়ায় দেখেন, সূর্য তো কোন দিক থেকে উঠে, হ্যাঁ এখানে একটা কথা আসে এখন, যে কেবলা চেনার তরিকা কি। আমি এমন এক জায়গায় গেছি কেবলা চিনি না, আমি এরোপ্লেনে সফর করতেছি কেবলা চিনি না, তো কেবলা চেনার একটা সহজ বুদ্ধি কোনটা? আগে দুইটা দিক ঠিক করবেন, সূর্য কোন দিক থেকে উঠছে, কোন দিকে ডুবছে, এই দুইটা ঠিক টের পাওয়া যায় কিনা। পৃথিবীর যেখানেই থাকেন টের পাওয়া যায়, প্লেনে গেলেও কিছুটা আঁচ করা যায়, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, পূর্ব পশ্চিম ঠিক হয়ে গেলে আর বাকি থাকলো কোনটা, উত্তর দক্ষিণ ঠিক করা যাবে না, পূর্ব ঠিক হয়ে গেলে পশ্চিম ঠিক করা যাবে, পূর্ব পশ্চিম ঠিক হয়ে গেলে এখন উত্তর দক্ষিণও ঠিক করা যাবে, এই তো হয়ে গেল। আর এখন যে এখানে যে উত্তর কি বলে যে সাউথ ইস্ট, সাউথ ইস্টও ঠিক করা, সাউথ হয়ে গেলে ইস্ট জানলে কোনাকুনি দিলে সাউথ ইস্ট হয়ে যাবে, এই তো হয়ে গেল। তো এ হলো অবস্থা। আর কেবলার ব্যাপারে আরেকটি মশালা আসে, যে এমন এক জায়গায় আসেন যেখানে রাত্রের বেলা, এখন তো সূর্য কোন দিকে উঠে ডুবলে নাই, তো কাউকে জিজ্ঞাসা করলে ভাই তোমাদের এদিকে দেখুন মুসলিম না হয় অমুসলিমও থাকে, তোমার দিকে সূর্য কোন দিক থেকে উঠে জিজ্ঞাসা করবেন, সূর্য কোন দিকে ডুবে জিজ্ঞাসা করবেন, বলবে আমাদের এই দেশে সূর্য এদিক থেকে উঠে এদিকে ডুবে। তো আপনি কি পেয়ে গেলেন, পূর্ব পশ্চিম পেয়ে গেলেন, প্লেনের মধ্যেও তাই চেষ্টা করবেন। তারপরে যদি দেখেন যে না কোনো জিজ্ঞাসা করার লোক পাওয়া যায় না, প্রথমে ট্রাই করতে হবে, আপনি এমন এক জায়গায় আসেন কেবলা কোন দিকে চিনছে না, না মসজিদ আছে না কোনো মুসলিম আছে, কাউকে জিজ্ঞেস করতে পারছেন না, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে তাহারি করা, মানে চেষ্টা করা, চেষ্টা করা, কোনো মানুষ নাই জিজ্ঞাসা করা যায় না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিশে না যাচ্ছে না, তখন আপনি খুব করে একটুখানি থিঙ্ক করেন আপনার দিল কোন দিকে সায় দেয়, মনে হয় যেন
এদিকে হবে, কিছু নাই, কেউ নাই জিজ্ঞাসা করার, একটু চিন্তা করেছেন, চিন্তা করে দুম ধরে এই তো কয়েক সেকেন্ড বা 10-15 সেকেন্ড, তারপরে আপনার মাইন্ডে আসলো যে সম্ভবত এদিকে হবে, আপনি এদিকে ফিরে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে একজনে বললো, আরে আপনি তো উল্টা দিকে পড়ছেন, কোনো অসুবিধা নাই, আপনার কাজ হয়ে গেছে। কিন্তু চিন্তা না করে যদি বলেন, কেবল কোথায় জানি না শুরু করে দিলাম, হ্যাঁ একটু চিন্তাও করলেন না, একটু থিঙ্ক করলেন না, তাহলে একজনে বললো যে উল্টা দিকে পড়ছিলেন, নামাজ আবার পড়তে হবে। আপনি তাহারি করেন নাই, চিন্তা করেন নাই, একটু সময় নেন নাই, ট্রাই ইউর বেস্ট, একটু একটুখানি নিতে হবে, রাইট? আর কেউ যদি এখন এইভাবে পড়ে ফেলে, নামাজ হয়ে গেছে, কোনো চিন্তার কোনো কারণ নাই, তাহলে মোটামুটি কেবল মাসালা ক্লিয়ার হয়ে গেল, তাই না? ওকে, আমরা দাঁড়ালাম এখন, এরপরে আমরা ইনশাআল্লাহ যাব। এখন কেবলা ঠিক হয়ে গেছে, এখন কি করতে হবে? নিয়ত করতে হবে, নিয়ত, রাইট? এখন নিয়তের মধ্যে নিয়ত শব্দের অর্থ কি, বাংলা অর্থ কি? সংকল্প করা, তারপরে আরেকটা কি বলছিলেন, ইচ্ছা করা, পরিকল্পনা করা, ওকে, কোনো কিছু করার খেয়াল করা, কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া, এটার অর্থ হল, এটা হল অর্থ হলো নিয়ত। যে আপনি এখন এবং কোন কাজটা করছেন এটা আপনার জানা থাকা, স্থির করে নেওয়া, আমি এই কাজটা এখন করতে যাচ্ছি, তাই না? এমনকি যেমন নিয়তের এক্সাম্পল নেন, যে আপনি টাকা দিচ্ছেন, গরিব হাত পাচ্ছে, আমার একটু দেন, আমি খুব অসুবিধা আছি, আপনি তাকে 50 পাউন্ড দিয়ে দিলেন, 50 টাকা দিয়ে দিলেন, তো এখন পরে চিন্তা করে টাকাটা যে দিলাম, এটা নাকি জাকাত ধরবো না সদকা ধরবো? আজ জাকাত ধরে দিই, আমার তো জাকাত বাকি আছে। দেওয়ার সময় জাকাতের নিয়ত পরিকল্পনা ছিল না, এটা জাকাত হবে না, আপনি এমনি দিচ্ছেন যেহেতু এটা সাধারণ সদাকা হয়ে যাবে। তার মধ্যে যদি আবার থাকে, সে তো আমি তো তার কাছে, সে তো আমার কাছে টাকা পায়, তো দেওয়ার সময় এটা নিয়ত করেন নাই, সে তারা কি মনে করছেন আল্লাহর ওয়াস্তে দিবেন, সদকা দিবেন, দিয়ে দিলাম, বা পরে হিসাব করলেন যে ও এইটা তো আমি তো, সে তো আমার কাছে টাকা পাইতো, তো আমি আমাকে সদকা দরকার কি, আমি এটারে টাকা কাটতে দিয়ে দিই, না হলো না, নিয়ত তো আপনি, হ্যাঁ ইন্না মানে আমার নিয়ত, নিয়ত আগে করে ফেলতে হবে। তো এই ঠিক নামাজের নিয়তটা হলো যে আমি কোন নামাজ পড়তে যাচ্ছি, বাড়ি থেকে বের হয়েছি, ওযু করতেছি, কোন নিয়তে করতেছি, আসরের না জোহরে, মাগরিবের না এসা, এটা ক্লিয়ার থাকে না? আপনার নিয়ত কিন্তু বহুত আগে থেকে হয়ে আসছে, এই নিয়ত করতে করতে আপনি মসজিদে ঢুকছেন, অথবা আপনার বাড়িতে মশল্লার মধ্যে ঢুকছেন, মশল্লায় দাঁড়াচ্ছেন, নামাজের যা নামাজে দাঁড়াচ্ছেন, আপনার নিয়ত আছে না নাই? আছে। তো এই যখন এই নিয়ত আছে, এই নিয়ত হয়ে গেছে, আপনি এখন শুধু বলবেন কি আল্লাহু আকবার। এখন এই সোজা জিনিসকে আমাদের দেশে এত লম্বা সোজা নিয়তের গদ বানিয়েছে, নাওয়াই তুয়ান উসালিয়া লিল্লাহি তাআলা। আচ্ছা, এটা অর্থ কি জানেন? আমি নিয়ত করলাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ব, তো আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে নামাজ পড়ে নাকি কেউ? আর বা রাখা আতিন, 4 রেখাত পড়বো না 2 রেখাত পড়বো, আমার আল্লাহ জানেন না? তো এইভাবে ফরদুল্লাহ, আল্লাহর ফরজ করে, তো আল্লাহর ফরজ না, আল্লাহ নবীর সুন্নত, সেটাও আল্লাহ জানেন না? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে তাকিয়ে পড়বো, তো কোন দিকে তাকিয়ে আছে আল্লাহ জানেন না? ইক্তাদাইত বিহাদাল ইমাম, ইমাম এই ইমাম হিসেবে নামাজ পড়ছে, সেটা আল্লাহ জানেন না? এই খবর দেওয়া, আল্লাহকে এত ইনফরমেশন দেওয়া লাগে? এইগুলো সব অতিরিক্ত যোগ হয়েছে। ফেকার পরিভাষার মধ্যে ফেকার কিতাবে লেখা আছে, আনিয়াত ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, ইচ্ছা, পরিকল্পনা, কোন কাজটা করব আমি, ওইটা। আমি এখন জোহরের সুন্নত আছে, জোহরের ফরজ আছে, জোহরে আবার সুন্নত আছে, তা এখন ওইটা জোহরের সুন্নতটা পড়ছি না ফরজটা পড়ছি, যে মাইন্ডেই ক্লিয়ার থাকা, মনের মধ্যে পরিষ্কার থাকা, এইটা হলো নিয়ত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিয়ত মুখে উচ্চারণ করেননি, কোনো সাহাবী তাবে তাবেইন জীবনেও কোনোদিন নিয়ত উচ্চারণ করেননি, নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলেননি। আর আমাদের এই যে নিয়তগুলো মুখস্থ করেছে, এগুলো অতিরিক্ত হয়ে গেছে, এবং এগুলোর এত বোঝা মক্তবের মধ্যে, নিয়তগুলো বোঝা সবচেয়ে কঠিন জিনিস ছিল, এই সুরা কেরাত এত কঠিন ছিল না,
আর এর পিছনে আমাদের ছেলে মেয়েদের ছোট কচি বাচ্চাদের এত কষ্ট দেওয়ায়, সবগুলোই নামাইতেন, সবগুলোই নামাইতেন, ওদের খালি খালি প্যাঁচ লাগে খালি, এই ঝামেলাগুলো যোগ করেছে, এইগুলো অতিরিক্ত কাজ হয়েছে। আর সল্লু কামারা আইতুমিনি উসল্লি, এই হাদিসের সঙ্গে মিলে না? তিনি পড়েন না, তুমি পড়ো, এটা কোন জিনিস? তো আল্লাহ নবী থেকে মানুষ বেশি জানে নাকি? এই জন্য আমাদের দেশে এটা একদম উঠিয়ে দিতে হবে। যারা এখনো এটা শেখাচ্ছেন বাচ্চাদের, কষ্ট দিচ্ছেন, এটা বন্ধ করেন। এমনকি আমি এক্সাম্পল দিয়েছি বেহেশতি জেওর থেকে, বেহেশতি জেওর পড়ছেন না অনেকে? বেহেশতি জেওরের লেখা আছে কি বাংলা তর্জমায়, আমি বলেছি আবার রিপিট করি, যে নামাজের জন্য যে আরবি নামাজ হচ্ছে মনের সিদ্ধান্ত সংকল্প, এরাদাতুল কলব, মুখে আমাদের দেশে মুখে বলা জরুরি নয়, মুখে বলা জরুরি নয়। এবং যে সমস্ত আরবি যে সমস্ত নিয়ত মানুষে লিখেছে আরবিতে, এগুলো পড়া জরুরি নয়। আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলী উর্দুতে লিখেছে, আর এই কিতাব তর্জমা করেছে মাওলানা শামসুদ্দিন ফরিদপুরি রহমাহুল্লাহ। তো উনি লিখেছেন, এই তর্জমা করতে গিয়ে আবার ব্রেকেট দিয়ে উনি লিখেছেন, যেহেতু বুজুর্গানি দিন আরবি নিয়ত পড়া মোস্তাহাব বলিয়াছেন, কাজেই নিম্নে সকল নিয়তগুলো বর্ণনা করা হইল, দিয়ে প্রায় 20-22টা নিয়ত ঢুকাই দিয়েছেন। এটার কোনো দরকার নাই, অরিজিনাল ভেস্টি জেওরে কিন্তু এই নিয়তগুলো নেই। আমাদের বাংলাদেশে একটু বেশি হয়ে গেছে আর কি, এ হলো নিয়ত। এখন আবার নিয়ত বলতে গিয়ে কেউ যদি উল্টো পাল্টা করে, নাওয়াইতেন নাওয়াইতেন, এরকম সময় লাগায় ইমাম শুরু করে দিয়েছে, লেটে আসছে, সে নাওয়াইতেনের ভিতরে আছে, সুবহানাল্লাহ, এ তো দায়িত্ব বেহাদার ইমাম বলতে বলতে সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দরকার হলো যে এসে সোজা আল্লাহ আকবর তকবীরে তাহরিমা, তারপরে রুকুতে আল্লাহ আকবর রুকুতে আবার যাবে। এখন সে নাওয়াইতেন বলতে বলতে এক রাকাত মিস হয়ে যাচ্ছে, তারপরে নিজে একলা রুকু দিয়ে এখন ধরে রাকাত, এটা মিস হয়ে গেছে। এখন সে যদি রুকুতে পেত যেতে পারতো তাহলে তার নামাজ হতো, এখন তো রুকুতে যেতে পারে নাই, নামাইতেন বলতে বলতে সময় শেষ করেছে। ওকে, এ হলো নিয়তের অবস্থা। তো কাজেই নিয়তটা এইভাবে নিতে হবে না, কোন জিনিস পড়ি, ফরজ না সুন্নত, জোহর না আসর, এই জাতীয় ক্লিয়ার করে তাইন করা, এটাকে আরবিতে বলা হচ্ছে তাইন, নির্দিষ্ট করে নেওয়া কোন নামাজটা আমি পড়ছি মাইন্ডের মধ্যে, এটার নাম হলো নিয়ত। ওকে, তো এই নিয়তের মধ্যে নিয়ত শুরু হয়ে গেল, আল্লাহ আকবর বললাম, আল্লাহ আকবর বলে আমরা এবারে হাত বাঁধব, তাই না? হাত বাঁধবো কোথায়, বাঁধবো কিভাবে বাঁধবো, এটার উপরে এখন আমাদের করতে হবে। তবে হাত বাঁধার আগে নিয়ত করার জন্য আমাদের এখন 2 নম্বর ফরজ আসছে, সেটা কি? নিয়তের পরে আল্লাহ আকবর তাকবীর তাহরিমা, ওকে, তাকবীর তাহরিমা, আর তাকবীরাতুল তাহরিম বা আমরা বলি তাকবীর তাহরিমা উর্দু স্টাইলে, বাংলাতে বলে তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল ইহরাম, যে এহরাম বলতে হজের এহরাম না, হ্যাঁ, ওই এহরাম শব্দের অর্থ কি, যে অনেক জিনিস হারাম করে দেয়, হালাল জিনিসও হারাম করে দেয়। তাকবীরাতুল তাহরিমা কিন্তু হারাম থেকে, যে এখন অনেক জিনিস হারাম হয়ে গেছে, যখন নামাজে ঢুকলাম সেগুলো আর করা যাবে না। যেমন এখন কথা বলা হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হারাম হয়ে গেছে, ঘুমিয়ে যাওয়া হারাম হয়ে গেছে, এখন শুধুমাত্র নামাজ। ওকে, এই জন্য এটাকে বলে তাকবীর তাহরিমা। এখন তাকবীর তাহরিমা করতে গিয়ে আমরা যে নামাজ পড়ব, তাকবীর তাহরিমা করবো আল্লাহু আকবার, এখন হাতটা কি করতে হবে, উঠাতে হবে, রাফুল ইয়াদাইন করতে হবে। ওকে, রাফুল ইয়াদাইন করতে হবে, উঠাতে হবে হাতটাকে, কদর উঠাতে হবে। এই ব্যাপারে একাধিক মত এসেছে, আমি নামাজের সবগুলো ফরজের কথা বলি নাই যেগুলো বাইরে আছে, এগুলো বললে বললে ভালো হবে না, সুবহানাল্লাহ। এখন আমি মনে করেছি যে এগুলো সব কিছু বলতে গেলে তো লম্বা সময় অনেক চলে যাবে, তবে যে কোনো একটা ফরজ মিস করে ফেললে অসুবিধা, প্রত্যেকটি ফরজের মধ্যেই অনেকগুলো সুন্নত এসে যায়, এত এতগুলো কথা আছে। দেখেন এখন আমি কিন্তু অনেক অতিরিক্ত কথা বলতে হয়েছে যেগুলো সময় বেশি চলে যাচ্ছে, আমি চাচ্ছিলাম যে
অনেক বেশি কথা যেন না হয়, আবার এত সংক্ষিপ্ত যেন না হয় যে মৌলিক জিনিস বাদ পড়ে যায় মাঝামাঝি করার জন্যে। সত ঢাকাটা পুরুষদের জন্য, পুরুষদের জন্য সত ঢাকার ফরজ যদি আমরা বলি, পুরুষের অরিজিনাল ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এতটুকু ঢাকা থাকলে ফরজ ঢাকার কাজ হয়ে গেছে, গায়ে গেঞ্জি না থাকলেও ফরজ ঢাকা হয়ে গেছে, সতর হয়ে গেছে। কিন্তু সুন্নত মিস হয়ে গেছে, সতরের মধ্যে সুন্নত আছে। সুন্নতটা কি, যে উপরে জামা থাকবে, আবার জামার আস্তিনটা হাতাটা কমপক্ষে এই কনুইকে ঢেকে ফেলে, যদি টি শার্ট থাকে কনুর উপরে থাকে গেঞ্জি মার্কা, তাহলে সুন্নত মিস হয়ে গেল। এই জন্য সুন্নত মিস হয়ে গেলে অনেকে এটাকে মাকরুহ বলেছে। ঠিক নিচে হাঁটু ঢাকা দেওয়া লাগবে, কিন্তু যদি আর একটু নিচে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নিচেও পড়েছেন, তখন গিরার উপরে পর্যন্ত, এটা সুন্নত হিসাবে সাব্যস্ত হয়, তাই না? তাহলে একটা হলো ফরজ, শুধুমাত্র একেবারে মিনিমাম ফরজ, আর একটা হলো যে সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক নামাজের মধ্যে, সুন্নত সহকারে সতর ঢাকলেন। পুরুষের সতর ঢাকা ক্লিয়ার হয়েছে। কিন্তু এখন সমস্যা হয়ে গেলে আমাদের এই দেশে এবং বাংলাদেশ সব জায়গায় বোধহয় এখন ট্রাউজারগুলো তৈরি করে এমনভাবে যে কোমর থেকে নিচে নেমে যায়, উঠানামা ব্যান করলে একটু নিজে বাঁকা হয়ে নিচে নামলে, আর টি শার্টটা হয়ে যায় শর্ট, যত শর্ট হবে তত মডার্ন, তত আপ টু ডেট, যখন রুকুতে যায় এবং বিশেষ করে শেষ যায় যায়, তখন মাঝখানে এক বিঘত ফাঁক হয়ে যায়, এই ফাঁকে দিয়ে তার নিচের অংশের অনেক কিছু দেখা যায় যেগুলো দেখা যাওয়া ঠিক নয়। এবং এটা যদি চার ভাগের এক ভাগ, মেইন সতরের চার ভাগের এক ভাগ যদি খুলে যায়, মেইন সতরের চার ভাগের এক ভাগ খুলে ফেললে তখন তার নামাজটা বাতিল হয়ে যায়, তাই না? এখন মোটা মানুষের নাকি বেশি হয়, এখন মোটা আলারা বলবেন এটা ডিসক্রিমিনেশন। তো এটা চিকন মানুষেরও হতে পারে, যাই হোক, এটা পুরুষের এটা হেভিলি খেয়াল করতে হবে। আর মহিলাদের সতর কদ্দুর, মহিলাদের সতর হল মাথা থেকে চুল, চুল থেকে একেবারে মাটি পর্যন্ত, এটা কিছু কিছু ক্ষেত্রে এখতেলাফ আছে। তাদের চেহারা পরপুরুষ না থাকলে চেহারা ঢাকা ফরজ নয়, দরকার নাই, চেহারা খোলা থাকবে, কিন্তু মাথা থেকে হাত পা সব, এটা একটা মত। আর একটা মত হচ্ছে হাতের কবজি, এবং হাতের কবজিও এটা থেকে কি থাকবে, মুক্ত, সতর মুক্ত, হাতের কবজি ঢাকা ফরজ নয়, সতরের বাইরে। এটা পায়ের কি অবস্থা, পায়ের ক্ষেত্রে ইখতিলাফ আছে, হানাফি মাজহাবে হাতের এই অংশের মতন পায়ের পাতাও তাই, পুরো ঢাকা লাগবে না যদি মানে পরপুরুষ না থাকে ঘরের মধ্যে মহিলারা পড়েন, কিন্তু অন্যান্য মাজহাবে পায়ের পাতাকেও পুরো ঢাকা, মুজা পরা অথবা এমনভাবে ঘাগরি মাথা কিছু পরা যেটা মানে পুরোটাকে ঢেকে ফেলে, তাদের দৃষ্টিতে যদি পায়ের পাতা ঢাকা না যায় তাহলে সতর ফাঁক রয়ে গেছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তো যাই হোক, ভাই বলেছেন যে এই ফরজটাকে খুব ক্লিয়ার করা দরকার, এটা অনেকেই মিস্টেক করছেন, যারাই ট্রাউজার এবং টি শার্ট বা অথবা শার্ট, ফুল শার্টও হতে পারে, কিন্তু এমনি একটু ছোট, আপনারা এটা আল্লাহর ওয়াস্তে খেয়াল করবেন, আপনাদের যদি চার ভাগের এক ভাগের নিচে নামে তাহলে আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে। মূল ঢাকার অংশের চার ভাগের এক ভাগ যদি মুক্ত থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায়, এর চেয়ে কিছু কম হলে নামাজ বাতিল হবে না। এরপরেও যে অন্য ব্যক্তির জন্য যে আপনার পিছনে আসে তার জন্য খুবই দৃষ্টি করে, খুবই ডিস্টার্বিং মেন্টালি তার জন্য, সেটা আমাদের মনোযোগকে আপনি ক্ষতিগ্রস্ত করে নষ্ট করে দিলেন। আল্লাহর ওয়াস্তে আপনারা ট্রাউজারওয়ালারা এইভাবে ট্রাউজারটাকে পরবেন, রাইট? এখন আমরা আসি যে আমরা তাকবীর তাহরিমা বলতে হবে আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলার জন্য হাতকে উঠাতে হবে, হাতকে কতদূর উঠাতে হবে, এটা নিয়ে আপনার ইখতিলাফ শুরু হয়ে গেল, ইখতিলাফ আছে। কোন কোন হাদিসে বলা হয়েছে যে আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযু আমান কাবাইহি ইযা ইফতাতাহা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে ইফতিতাহ করতেন, শুরু করতেন, হাতকে কাঁধ পর্যন্ত উঠাতেন। মুত্তাফাক আলাই বুখারী মুসলিমের হাদিসে এসেছে। ওকে, আবার আরেকটি হাদিস এসেছে যেটা হানাফি মাজহাবের লোকদের দলিল, ওয়াইল ইবনে হেজর হাদিসে বলেছেন
أنه رأى النبي صلى الله عليه وسلم رفع يديه حين دخل رسول الله صلى الله عليه وسلم إذا صلى إذا دخل حين دخل في الصلاة وكبر وصفهما حيال أذنيه. Okay. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি দেখেছেন যখন তিনি আমাদের ঢুকেছেন এবং তাকবীর বলেছেন তিনি তোমার হাত দুটাকে কান বরাবর করেছেন। হাদিসে এই হাদিসটা সহি মুসলিমে এসেছে। আর কি হাদিস আছে, হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাল্লা রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা ইবহামাহু হাদা উযনাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য তাকবীর তাহরিমা পড়েছেন ওনার হাতগুলো ওনার হাতের বুড়ো দুই আঙ্গুলই কান বরাবর হয়েছে এভাবে। আর কোন কোন জায়গাতে এসেছে কোন রেওয়াজে আছে ইয়ারফ ইয়াদাই হালুয়া মান কাবাইহে এই রাস্তা তাহা সলা, এটাও মোত্তাফাক আলাই যে এসেছে ফাহাদাবে ইভামি উদনাইহে এটাও এসেছে। তাহলে বোঝা গেল কান কান দুইটাই এসেছে। এবং এই জন্য কেউ কেউ কান পর্যন্ত উঠায় আর কেউ কেউ কান পর্যন্ত উঠায়। আর আসলে দুইটাকে ইনক্লুড করা যায় এভাবে কান থেকে কান পর্যন্ত, তাহলে দুটোটা কভার হয়ে গেল। এতে আরো উত্তম তরিকা দুটোটা আদায় হয়ে গেল। এরপরে কিন্তু এরকম যে করে মানুষ এমনি করে ওটা করা এরকম টাচ করে টাচ করা লাগবে না, এই যাস এভাবে হয়ে গেল। তাহলে কাঁধের কিছু অংশ আসলো আর কানও কাভার হয়ে গেল। আর যদি এরকম কাছাকাছি হয়ে যায় তাতেও হলো, মোটামুটি এই সুন্নতের ভিতরে কিছু গুঞ্জায়েশ আছে, সুযোগ আছে যে একটু নিচেও হতে পারে একটু উপরেও হতে পারে। কান থেকে কান পর্যন্ত এখানে এই দূরের ভিতরে হাত যদ্দুরি যেখানে থাকে একটু অংশ থাকলে অর্ধেক আছে পুরোটা আছে, নামাজ আদায় হয়ে যাবে। আর কেউ যদি এখানে এরকম করে কান পর্যন্ত যায় নাই তাহলে হলো না, কাল যে এরকম করে তাও হলো না। তো অনেকে যারা কান পর্যন্ত উঠানোর কথা তারা অনেক সময় এরকম করে, এটা হলো সুন্নাত মিস হয়ে গেল। তাহলে এখন আসেন যে কান আর কান তো এখন আসলে রাসূলুল্লাহ সাল্লাম কোনটা করেছেন বলেন তো দেখি, কি মনে আন্দাজে কি বলে? দুইটাই করেছেন, কোন সময় হয়তো একটু বেশি নিচে মনে হয় না কাঁধেই করছেন, কানটা বেশি বুঝা যায় নাই। আর কোন সময় একটু উপরে উঠেছে মনে হয় কানটাই বেশি ধরা গেছে, কাঁধের দিকে মনে হয় কম আসছে। তো এই যে যেভাবে দেখছেন সে সেভাবে বর্ণনা করেছেন, কিন্তু আসলে দুইটাই সহি হাদিসে যেহেতু আসে কান এবং কাঁধ এই দুটোই হাদিসে পাওয়া গেছে, সহিভাবে প্রমাণিত হয়ে গেছে। আপনি দুইটাকে যদি ম্যানেজ করতে পারেন উত্তম, তা নাহলে শুধু কাঁধ হয়ে যায় অথবা শুধু কান হয়ে যায় তাও হয়ে গেল, তাই না? তাহলে কি কারণে শব্দগুলোর মধ্যে দুই সাহাবি কেন এক সাহাবি কান বললেন আর এক সাহাবি কান বললেন, পার্থক্যটা বুঝতে পেরেছেন? আর দূর থেকে দেখলে উনি তাড়াতাড়ি করছেন খেয়াল করে নাই, কেউ মনে করছে কাঁধে উঠিয়েছেন কান পর্যন্ত, কেউ মনে করছে বোধহয় কানে পর্যন্ত উঠিয়েছেন। আবার কোনো সময় তিনি শুধু কাঁধেই উঠিয়েছেন, কোনো সময় শুধু কানে উঠিয়েছেন, এটাও হতে পারে যে এখানে একটা রেঞ্জটা বিগার করে দিয়েছেন যে এখানে একটা বড় এই এরই ভিতরে যে কোনো জায়গার মধ্যে যদি হয়ে যায় তাহলে আদায় হয়ে গেল। আর যদি একেবারে পিন পয়েন্টে এক জায়গায় থাকে ওখানে না হলে তো মুশকিল, নামাজ তো হলো না, এরকম সমস্যা হতে পারে। তো এর মধ্যে এই সুবিধাটা আছে যে যে কোনো এরিয়ার ভিতরে পুরো এরিয়ার ভিতরে কোনো এক জায়গায় থাকলে আপনার রাফেল আদায়নের কাজ হয়ে গেল। রাফেল আদায়ন যখন করবো তখন আঙ্গুলগুলার কি অবস্থা থাকবে এটা বাপের হাদিসে এসেছে যে আঙ্গুলগুলাকে তিনি একদম চিপিও ধরেন নেই আবার এরকম করেও ধরেননি, এ ফাররা দাবাই না আসাবেহি একটু ফাঁক রেখেছেন, নর্মাল ফাঁক, খুব বেশি ফাঁক না, নর্মাল ফাঁক। আমরা আপনি উঠাইলে নর্মাল হাসে না, এই নর্মাল আছে না, এই যে এই নর্মাল ফাঁক বাস। তা এবং এটাকে কেবলামুখী করা এটা ব্যাপারে সহি হাদিস নাই, কেবলামুখী করছেন কিনা করেন নাই, ফোকায় কেরাম বলছেন যে আপনি করলে কেবলামুখী হয়, এভাবেই তিনি বেশি সময় করেছেন। ইমাম মালিক শুধু বলছেন ওনার কাছে কিরকম এরকম এই যে এরকম করে হাতে তালু নিচের দিকে তিনি কেবলামুখী আঙ্গুলের আগা হবে তালু হলো না, হ্যাঁ তো এটা উনিও কেবলাকে ছাড়েন নাই আর আমরা এই তালুকে কেবলামুখী করলাম, তো ওনার কাছে হলো এরকম আল্লাহ।
আল্লাহ, তোমার এটা ওনার ব্যাখ্যা হলো অধিকতর তাওয়াদ মোতাওয়াদে, অধিকতর বিনয় করে মানুষকে, এটা ওনার ব্যাখ্যা। সেই জন্য আপনারা দেখবেন, আমি এই জন্য বলছি, আমরা দেশে যখন এক মাধাবের উপরে লেখাপড়া করেছি কোনো অসুবিধা হয়নি, সবাই একরকম। এখন তো মিডিয়ার কারণে মাশা আল্লাহ সব চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। এখন মক্কা মদিনায় গেলে দেখবেন যে এরকম করে কেন, আবার এটা কেমন করে এরকম করা দরকার, নামাজ শিখেনি বেটা, আপনি তাকে খারাপ ধারণা করতেছেন। ওনার ইমামের একটা ব্যাখ্যা হলো যে রসুলুল্লাহ সাল্লাম বলেন নাই যে হাতকে কেবলামুখী করতে হবে, এটা বলেন নাই। রাফায়েল আদায়ন করেছেন, রাফুল ইয়াদান হাতকে উঁচু করেছে, উঁচু তো করছি আমি, হ্যাঁ, তার এরকম করছি কেন জানো, আমি একটু বিনয়ী হই, যে নিজেকে আরো একটু বিনয়ী করলাম আল্লাহর কাছে, এটা ওনার ব্যাখ্যা। যাই হোক, এখন আরেকটা ইখতিলাফ এসেছে, এই যে দুটা কি একসঙ্গে হবে, আগে মানে একসঙ্গে হাত উঠানো আর তাকবীর তাহরিমা আল্লাহু আকবার একসঙ্গে দুইটা, না একটা একটু আগে হবে? এক্ষেত্রে শাফি মাজহাবে মালিকি মাজহাবে ওনারা বলেছেন হাদিস ইবনে উমর থেকে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়ারফা ইয়াদাইহি হাদু মান কাবাই দাফা তাহসালা, ওকে না ওয়াক্তুর রাফি ফির আসহি ইনদাল হানাফিয়া আন্নাহু ইরফা আউয়ালান, হানাফি মাজহাবে বলেছে যে আগে হাত উঠাবে তারপরে আল্লাহু আকবার বলবে, গ্যাপ দেবে না, উঠানের পরে উঠানের কাজটা শুরু করলো মোটামুটি, তারপরে মুখে দিয়ে আল্লাহকে বললো, একসঙ্গে দুইটা শুরু করবে না। বাকিদের কথা হলো যে না দুইটাই একসঙ্গে হবে, তিনি হাদিসে যেভাবে এসেছে মনে হয় যেন একসঙ্গে। তো হানাফি মাজহাবের ব্যাখ্যা হলো লে আন্না ফি ফিইলিহি নাফিউল কিবরিয়া আন গায়রিল্লাহি তাআলা, আগে হাত উঠাই পেলাম আল্লাহর কাছে, আগেই নিজেকে মনে হয় যেন স্যারেন্ডার করে ফেললাম, আগেই বিনয় করে ফেললাম। ওনাদের বিনয়ের ব্যাখ্যা আরেকটা, ইমাম মালিকের বিনয়ের ব্যাখ্যা আরেকটা। তো এই হিসাবে ওনারা বলছেন একটু সামান্য আগে শুরু হয়ে গেল, তারপরেই সাথে সাথে আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার, এই যা সাথে। আর শাফি মাজহাবের হাম্বালি মাজহাব হচ্ছে যে না একসঙ্গে দুটোটা শুরু করতে হবে। যাই হোক, এখন এই যে এখানে হাত উঠানোর কথা আসলো, এই হাত উঠানোর কথাটা তাকবীরে তাহরিমার সময় এই ব্যাপারে উম্মতের সমস্ত মাধব ওলামায় ইমামগণ একমত। এরপরে আরো হাত উঠানোর তিনটা জায়গা আছে, ওখানে ব্যাপক দ্বিমত হয়েছে। এখানে ব্যাপক দ্বিমত হয়েছে তিনটা জায়গায়, মনে করেন হাত উঠানোর কথা, একটা হলো এহরামের সময় যেটা আমরা সবাই একমত, সমস্ত মাধব আমরা একমত। দুই নম্বর রুকুতে যাওয়ার আগে যে হাত উঠানো আছে নাকি হাত উঠানো নাই তাকবীরের সময়, এরপর রুকু থেকে উঠার পরে সামি আল্লাহ হুলিমান হামিদা পালার পর সময় এই সময় হাত উঠানো আছে কিনা, গাফের আদায় আছে কিনা, তাহলে কয়টা হলো? তিনটা। তো প্রথমটার ব্যাপারে সবাই আপ, দ্বিতীয়টার ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, শুধু হানাফি মাজহাবে দ্বিমত পোষণ করেছে, বাকিরা প্রায় সবাই একমত আছে যে ওই দুটার মধ্যে রাফেল আদায় আছে। এরপরে আবার চার নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে চার রাকাত নামাজে বা তিন রাকাত নামাজে প্রথম দুই রাকাতের পরে যে আত্মাহিয়াত পড়া হয়, সে আত্মাহিয়াত পড়ে যখন দাঁড়ায়, আত্মাহিয়াত শেষ করে যখন আল্লাহ আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায়, তখন আবার রাফেল আদায় একটা আছে কোনো কোনো ইমামের মতে, অল্প সংখ্যকরা এটা নিয়েছেন। তাহলে এক্ষেত্রে কয়েকটা মতামত দেখতে পেয়েছেন তো, রাইট। এখন আমরা দলিলগুলোর দিকে যাব, যে প্রথম রাকাতে যারা বলেছেন যে রুকু থেকে উঠার পরে আবার রুকু থেকে যাওয়ার সময় রুকু থেকে উঠার পরে, তাদের দলিল হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, সেটা কি ইদা কামা মিনা রাকাতাইনে, ওইটা আরেকটা, এটা হচ্ছে আমরা এখন যাই, হ্যাঁ ইয়ের থেকে উঠার পরে সরি আমরা যখন রুকুতির দিকে যাব ওই সময় হাত উঠাবো, যে এই বিষয়ে দলিল কি? ওকে, এই বিষয়ে দলিল হচ্ছে আগে হানাফি মাজহাবটাই আসুক, হানাফি মাজহাবে নাই এই ব্যাপারে হাত উঠার রাফিল আদানের কথা নাই, ওনাদের দলিল হচ্ছে
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ফাতাহাস সালাহ সুম্মা লা ইয়াউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করলে শুধুমাত্র রফল ইয়াদাইন করতেন, আর বাকিগুলোর মধ্যে করতেন না। এই হাদিসটা রেওয়ায়ত করেছেন যিনি আপনি ইবনে ওমর থেকে। এই হাদিসটার ব্যাপারে মন্তব্য হলো ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহুয়া মাকলুবুন, হাদিসটা উল্টা, মাওদুউন, এটা বানানো হাদিস, এই হাদিসটা সহি নয়। এটা তাহকিক করে প্রমাণিত হয়েছে এই হাদিসটা সহি নয়। ওকে, এরপরে আরেকটি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসেন দলিল হিসাবে। তিনি বলছেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে দেখাবো না কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন? ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইলা ইল্লা ফি আউয়ালি আমরিহি, তিনি প্রথমে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোনোবার হাত উঠান নাই, রাফল ইয়াদাইন করেননি। সুম্মা লা ইয়াউদ, এরপরে আর তিনি আর ফাকানা ইয়ারফাউ ইয়াদাইহি আউয়ালা মাররা সুম্মা লা ইয়াউদ, তিনি বললেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র প্রথমবারই তাকবীরে তাহরিমার সময় হাত উঠিয়েছেন, আর করেন এই হাত উঠানোর কাজ। এই হাদিসটি, এই যে রেওয়ায়ত আসছে, এটা আবু দাউদ এর নাসাই তিরমিজিতে আসছে। এই হাদিসটা দঈফ নয়, কিন্তু সহিও নয়। তো দঈফ আর সহি নয়টা তার মানে কি? মাঝখানে একটা আছে, এটা হলো হাসান। হাসান মোটামুটি আমল করার মতো, মোটামুটি আমল করা যায়, একেবারে দঈফ না আর একেবারে সহি মানেরও না, রাইট? আরেকটা হাদিস আছে এখানে এই লাইনে, সেটা তিনি ইবনে মাসউদ থেকেই বর্ণিত হাদিসটি, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওমর ফালাম ইয়ারফাউ আইদিহিম ইল্লা ইনদা ইফতিতাহিস সালাহ। যা আমি ইবনে মাসউদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে নামাজ পড়েছি, আবু বকরের সঙ্গে নামাজ পড়েছি, ওমরের সাথে নামাজ পড়েছি, তারা কেউ প্রথমটা ছাড়া আর কোনো সময় হাত উঠেননি, এই হাদিসটাও দঈফ। তাহলে দুই তিনটা পাওয়া গেল দঈফ, একটা পাওয়া গেল হাসান। ওকে, এখন এর বিপরীতে বাকি আইমা কেরাম যে রাফেল আদানের কথা বলেছেন, শাফি মাজহাবে, হাম্বলি মাজহাবে এবং আহলে হাদিসের দিকে, তারা কি বলেছেন? অকাল শাফি ওয়াল হানাবিলা ইউসান্নু রাফেল আদাইনে ফি গাইরিল ইহরাম, তাকবীরে তাহরিমা ছাড়াও আরো সুন্নত আমল আছে রাফল ইয়াদাইনের, ইনদা রাফ'ই মিনার রুকু, ইনদা রুকু, রুকুতে যাওয়ার সময়, ইনদা রাফ'ই মিনহু, উঠার সময়। ওনাদের এই কথার দলিল কি? লিমা সাবাতা ফি সুন্নাতিল মুতাওয়াতিরা আন ওয়াহিদিন ওয়া ইশরিন সাহাবিয়ান, প্রায় 21 জন সাহাবীর কাছ থেকে মুতাওয়াতির সুন্নত। মুতাওয়াতির মানে কি? হাদিস সহি, একটা জানেন সহি হাদিস, আর এটা হলো দঈফ হাদিস, আর এটা হলো মওদু হাদিস। সহি তো সহি বুঝলেন, আর এই সহি আর দঈফের মাঝখানে একটা আছে হাসান, এটাও বুঝলেন কিছুটা। দঈফ মানে দুর্বল, কোনো কোনো দঈফ হাদিসের আমল করা যায়, কোনো কোনো দঈফের হাদিসের আমল করা যায় না, ওগুলো আরেক সময় আলোচনা হবে। এসব আর একটা হাদিস আছে মওদু, আর একটা আছে বানানো মনগড়া, ওটা তো ফেলে দিতে হবে। যাই হোক, এখন এরপরে হাদিসে সহি হাদিসগুলো আবার দুই ভাগে ভাগ। একটা হলো হাদিসুল ইফরাদ, আর একটা হলো একটা ইফরাদ হাদিস, আর একটা মুতাওয়াতের হাদিস। ইফরাদ হাদিস মানে কি? মাত্র একজন বা দুইজন সাহাবি রেওয়ায়ত করেছেন কোনো এক সময় বা কোনো এক যুগে, এর বেশি পাওয়া যায় নাই। আর মুতাওয়াতের হলো যে বেশ কিছু নাম্বার, এত নাম্বার যে এরা সবাই মিলে মিথ্যা কথা বলার জন্য অ্যাগ্রি করেছে, এটা চিন্তা করা যায় না। সাহাবিদের যুগেও তেমনি, তাবেইনের যুগেও তেমনি, পরবর্তী যুগেও এত লোকে এই হাদিসের রেওয়ায়ত করেছেন যে এটাকে অবিশ্বাস্য মনে করার কোনো কারণ নেই, এটাকে বলে মুতাওয়াতের হাদিস। তাহলে সহি হাদিস কয় প্রকার? দুই প্রকার, হাদিসুল আহাদ ও হাদিসুল মুতাওয়াতের, হাদিস মুতাওয়াতেরা। আহাদ হাদিস না মুতাওয়াতের হাদিস, ইফরাদ না, সরি, স্লিপ অফ টাং। আহাদ হাদিস অথবা
মুতাওয়াতের হাদিস, আহাদ হাদিসও সহিহ হয়, একজন দুইজন এরকম তেমন বেশি রাবি নাই। যেমন ইন্নামাল আমালু বিনিয়াত, এই হাদিসটা শুনছেন না? এটা রেওয়ায়াত করছেন একমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু, আর কোন সাহাবী রেওয়ায়াত করেন না। কিন্তু পরবর্তী পর্যায়ে অবশ্য বিশাল সংখ্যক রাবি বর্ণনা করেছে। তো ইনামাল আমাদ একজনে বর্ণনা করেছেন, হাদিসটা সহি কিনা সহি, কিন্তু আহাদ এটা মোতাওয়াতের না। রফুল ইয়াদানের ব্যাপারে একজন সাহাবি না, বেশ কিছু, প্রায় কয়জন সাহাবি, ওয়াহিদ ইশরিন, 21 জন সাহাবি বর্ণনা করেছেন। তাহলে এটা অনেক শক্তিশালী সহি হাদিস। সেই হাদিসটা হচ্ছে যেটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুখারী মুসলিমে এসেছে, হ্যাঁ, সেই হাদিসটা হচ্ছে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলা সলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের দাঁড়াতেন, রাফা ইয়াদাইহি, হাত উঠাতেন, রাফিলা দেন করতেন, হাত্তা ইয়াকুনা বিহাদি মানকিবাহিহি, ওনার কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, সুমা ইকাব্বেরু, অতপর তাকবির বলতেন, হাত উঠাতেন অতপর তাকবির বলতেন। এতে বোঝা গেল তাকবিরটা একটু পরে হবে, দলিল পাওয়া গেল। হ্যাঁ, হাত উঠাতেন অতপর তাকবির বলতেন, একসঙ্গে হাত উঠানো তাকবির করতেন, এটা বলেন নাই। ওকে, গুড। ফাইদা আরাদা আন ইয়ারকা, তাকবির তাহরিমা গেল, এরপরে যখন তিনি রুকুতে যাবেন তখনও তিনি তাকবির বলতেন, রাফাহুমা মিসলা দালিকা, ও আগেটার মতে হাত তুলতেন, রুকুতে যাওয়ার আগে হাত তুলতেন। ওয়াইদা রাফা আসাউ মিনার রুকু, যখন রুকু থেকে মাথা উঠাতেন কি বলে উঠাতেন, সামি আল্লাহ লিমান হামিদা, রুকু থেকে হাত উঠাতেন, রাফা আহুমা কাদালিকা আইদন, তখনও তিনি হাত তুলতেন, রাফেল ইয়াদাইন করতেন। অকালা সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, তখন যেটা বলতেন সেটা বলতেন, এই কথাটা সামি আল্লাহ লিমান হামিদা বলতেন এবং হাত উঠাতেন। তাহলে কয় জায়গায় পাওয়া গেল, তিন জায়গায়, শুরুতে রুকুতে যাওয়ার আগে বা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময়, এই তিন জায়গায় দলিল পাওয়া গেছে। ওকে, এরপরে আসলো ওই যে দুই রাকাতের পরে যে উঠার একটা দলিল আছে শাফি মাযহাবে, যে দুই রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লে তিন রাকাত চার রাকাত তলা নামাজ যখন উঠবে তখনও আবার হাত তুলবে, তারও একটা দলিল আছে, যেটা নাফিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইবনে ওমর থেকে, কানা ইদা দাখালা সলা কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঢুকতেন তিনি তাকবির করতেন এবং হাত উঠাতেন এই নিয়তের সময়, ওয়াইদা রাকা ফি রাফা ইয়াদাইহি, রুকুর সময় হাত উঠাতেন, ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, রাফা ইয়াদাইহি সামি আল্লাহু লিমান হামিদা বললে তারপরে হাত তুলতেন, ওয়াইদা কামা মিন রাকাতাইনে, যখন দুই রাকাতের পরে আত্তাহিয়াত শেষ করে উঠতেন, রাফা ইয়াদাইহি রাফা ইয়াদাইন করতেন, হাত উঠাতেন। ওয়া রাফা ইবনে ওমর দালিকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই নাফ ইবনে ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিসটি আনছেন এবং হাদিসটি বুখারীতে আছে, একদম সহিহ হাদিস, পরিষ্কার দলিল পাওয়া গেল, তাই না? তো এই এখন মোটামুটি আমরা যেটা দেখতে পেলাম, এই যে এই তিন ওয়াক্তে রফল ইয়াদাইনের দলিল রয়েছে। এখন হানাফি মাজহাবের দিকে হাদিসগুলো অনেকগুলো, কোনোটা দঈফ কোনোটা মওদু বলা হয়েছে, তবে একটা হাদিস পাওয়া গেছে, সেটা কি হাসান, সেই হিসাবে অনেকে আমল করে থাকেন। হাসান আর সহির মধ্যে তুলনা করতে গেলে কোনটার গুরুত্ব বেশি? সহিটার গুরুত্ব বেশি, এবং সহি শুধু না, সেটা মোতাবাতের, তাহলে এটার গুরুত্বটা বেড়ে যায়। এরপরে মনে করেন হাসানের ভিত্তিতে আমল করলে তাহলে এটাকেও আমল করার সুযোগ রয়েছে। আসলে এই যে হাদিসের ভিত্তিতে থাকলেও দঈফ না হয়ে গেলে, যদি হাসানও হয় মোতাবাতের হয় সহি হওয়ার পরে অনেক তফাৎ থাকলেও কেউ যে হাসানটাও আমল করে আমল হয়ে যাবে, এই বিষয়ে মক্কা ভিত্তিক অনেক আগে, প্রায় 50-60 বছর আগে মুসলিম উম্মা বড় বড় ওলামারা মক্কা শহরে জমায়েত হয়ে মাজমাউল ফেকহেল ইসলামী আল আলমী, আন্তর্জাতিক একটা ইসলামিক ফেক একাডেমি করেছেন, যেখানে প্রতি দেশের গ্রাম মুফতি থেকে শুরু করে বড় বড় আলেম একজন দুজন করে থাকেন, আরব দেশে বড় বড় স্কলাররা থাকেন, এটাকে রাবেতা আলমের ইসলামী যেমন আছে তেমনি ওআইসিতেও আছে। তো রাবেতা আলমের ইসলামী সম্ভবত ওলামাদের গ্যাদারিংয়ের মধ্যে এই এই যে মাঝহাবে ইখতলাফি মাঝহাব নিয়ে গণ্ডগোলগুলো ছড়িয়ে যাচ্ছে,
এটা নিয়ে বেশ আগে, ইদানিং প্রায় 2 যুগ আগে ওনাদের একটা রেজুলেশন পাশ করেছেন, যে উম্মতের যে যেখানে যে হাদিসের ভিত্তিতেই তারা যে আমলগুলো করে এবং কোনো মাজহাবকে ফলো করে যায়, এই ক্ষেত্রে তাদের নামাজ হবে না এমন ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, তবে তারা উৎসাহিত করেছেন সবাই যদি আস্তে আস্তে করে আরো ভালো জেনে আরো উন্নত করার চেষ্টা করে সহি হাদিসের দিকে আসে উত্তম, কিন্তু কেউ যদি কোনো মাজহাবের তরিকা নামাজ আদায় করে ফেলে তাদের মাজহাবের ফতোয়া অনুযায়ী নামাজ আদায় হয়ে যাবে, এইভাবে নামাজ হবে না। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা নামাজ পড়বেন না অমুক ইমামের তরিকা নামাজ পড়বেন, এরকম প্রশ্ন করাটা ঠিক নয়, এরকম প্রশ্ন করাটা ঠিক নয়। কারণ সমস্ত ইমামরাই সমস্ত মানুষই চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা নামাজ পড়তে। হ্যাঁ, এটা ঠিক, কাউকে যদি দঈফ হাদিস থেকে সহি হাদিসে আনা যায়, আহাদ হাদিস থেকে মোতাওয়াতের হাদিসের দিকে তিনি চলে আসেন, অবশ্যই এই ব্যাপারটা আরো উত্তম আল্লাহর কাছে। অবিল্লাহি তৌফিক। এরপরে আমরা দেখি যে পরবর্তী রাফল আদায়নের পরে আমরা যে চ্যাপ্টার দিকে যাব সেটা হচ্ছে এখন এখন রাফল আদায়ন করছেন, করার পরে সূরা ফাতিহা আসলে আর কোনো কাজ নাই, আছে কি কাজ আছে? রাফল আদায়ন তো করলেন, এখন নামাবেন না, নামায় কোথায় রাখবেন? সে জায়গা খুঁজ করতে হবে না। এখন হাত কোথায় রাখবো, উঠালাম তো, এখন বাঁধবো তো কোথায় বাঁধবো? ওকে ভাই, এই ব্যাপারে এখন আমরা হাদিসের দিকে যাব এবং মাসার দিকে যাব। এই ব্যাপারে ওয়াইল ইবনে হুজরের হাদিসে এসেছে, তিনি বলেন সাহাবি সাল্লাইতুমা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সদরিহি, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নামাজ পড়েছিলাম, তিনি ডান হাতকে বাম হাতের উপরে রেখেছিলেন এবং সেটা ওনার বুকের উপরে রেখেছিলেন। দুটো জিনিস, বুকের কথা এসেছে, ডান হাতকে বাম হাত পর্যন্ত, ডান হাতকে বাম হাত অন্ত কদ্দূর, এতটুকুন না এতটুকুন? হাত হাত বলতে কদ্দূর বোঝায়, কদ্দূর হাত সার, বাকি অংশ কি? এটা কি পা নাকি? এটাও তো হাত। এখন এর ব্যাখ্যা হয়ে গেছে যে দেখেন, হাত বলতে ওদুতে হাত কত দোয়াল ধোয়া লাগে কোন পর্যন্ত, তো এখানে এখানে পুরো বলতে ধরবো না কেন? এটাও তাদের একটা ব্যাখ্যা এসেছে, এই জন্য তারা পুরো হাতের যতটুকুন ধোয় ওদুর জন্য ততটুকুন তারা হাত ধরে, কথা বুঝতে পেরেছেন? কারণ তিনি হাত বলছেন, হাতের ব্যাখ্যা দেন নাই, কদ্দূরে এটা বলে দেননি, কোন পর্যন্ত এই কবজি পর্যন্ত এটা উনি স্পষ্টভাবে বলেন নাই। না বলার কারণে দুইটা আন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ আছে না নাই? এই ক্ষেত্রে তৈমুমের ক্ষেত্রে একই কথা, তৈমুমের ক্ষেত্রে হাত এভাবে মারলাম তাই না, নেই এখন আমরা কদ্দূর, এখন আমরা ওযু পর্যন্ত কোনই পর্যন্ত করি, এবং অনেক ইমামরা দিচ্ছেন না হাত বলতে তো কবজি পর্যন্ত বোঝানো হয়েছে, কাজে এখানে পর্যন্ত, এটাও তারা অর্থ নিয়েছে, কাজে কেউ কোনই পর্যন্ত নিয়েছে কেউ কবজি পর্যন্ত নিয়েছে। এই হলো কদ্দ হাতের কদ্দুর, আর একটা হলো যে বুকের উপরে রেখেছেন। এই ব্যাপারে আরেকটি হাদিস এসেছে যেটা ইমাম আবু হানিফা নিয়েছেন, সেটা হচ্ছে মিনাস সুন্নাতে ওয়াদুল কাফে আলাল কাফে তাহতা সররা, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, সুন্নত হচ্ছে কবজি হাতের কবজি পর্যন্ত আরেকটা কবজি পর্যন্ত ধরে রাখা এবং সেটা নাভির নিচে নিয়ে ধরা। এটা বর্ণনা করেছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই হাদিসটি দাঈফ, দুর্বলতা আছে এই হাদিসে, কিছু দুর্বলতা আছে হাদিসটি দাঈফ। তো তাহলে নাভির নিচে রাখা এটা আসলো, এরপরে বুকের মধ্যে রাখা আসলো, এবং এই দুইটার মধ্যে কিছু তারতম্য আমরা এখানে দেখেছি যে এটা অধিকতর সহি আর একটা একটু দুর্বলতা রয়েছে, রাইট? এখন যারা কবজির কথা বলেছেন তারা ব্যাখ্যা দিয়েছেন যাতে করে একটু টিকে থাকে, তার জন্য একটি আমনে করে ধরা, এই দুই আঙ্গুল এভাবে কবজির মধ্যে ধরবে আর এই তিনটা এখানে উপরে থাকবে। এটা আর কেউ কেউ এত ব্যাখ্যা জান নাই যে হাদিসে এত কিছু বলা হয় নাই, শুধু বলে দেওয়া হয়েছে সাহাবিরা বলেছেন তিনি হাতের উপরে হাত রাখছেন, এভাবে রাখছেন,
কে বলছেন যে না, যদি হাতের উপর হাত রাখে তাহলে তার অর্থ এটা, কিন্তু কোন আঙ্গুল দিয়ে শক্ত করে ধরতে হবে এরকম করে, এত শক্ত করে ধরতে গেলে আবার মনোযোগ ছুটে যায় কিনা, ধরতে গেলে তিন আঙ্গুলে এখানে একটু কষ্ট হয়ে যায় কিনা, এগুলো আবার ডিস্টার্ব করে কিনা, যেটা নাই সুস্পষ্টভাবে হাজিতে সেটা আমল করবো কিনা, এটা নিয়েও আবার কেউ ইখতিলাফ করছে। এত দরকার নেই, হাত যেভাবে রাখলে ইজি ফিল করেন সেভাবে রাখেন, এটাও স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়ার রেকমেন্ডেশন এসেছে। হাত বাঁধলেন, এখন চোখটা কোন দিকে থাকবে? অন্য কিছু পড়ার আগে আমরা দাঁড়াইছি, এখন দাঁড়ানো ঠিক মতো কোন দিকে দাঁড়াবো? মেজরিটি ইমামরা বলেছেন কেবলামুখী হয়ে দাঁড়াবে। এই কেবলামুখীর হাদিস হচ্ছে যে সেটা হচ্ছে মোটামুটি ওটার বিকল্প যে দলিল বা ইমাম মালিক বলেছেন শুধুমাত্র, তিনি বলেছেন যে কেবলামুখী হয়ে দাঁড়াবে, কেবলামুখী বলতে সামনের দিকে তাকাবে। ওনার আর্গুমেন্ট হচ্ছে আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজে দাঁড়ালে কেবলামুখী হওয়ার জন্য, ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদের হারাম, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ধরে ধরে রাখুন। তো এটা তো কেবলা ঠিক করার জন্য বলছে, উনি বলছে চেহারাকে ওদিকেই ধরো, কেবলা যেহেতু এদিকে আমি এখন দেখাচ্ছি আর কি, কেবলা যদি এদিকে, চেহারা তো ওদিকে থাকার কথা কোরআনে লাফজিকভাবে মানে শাব্দিকভাবে লব্ধান কোরআনের অর্থ নিয়েছেন, কিন্তু অন্যান্য আইমা কেরাম বলেছেন যে না সেজদার দিকে থাকতে হবে। তার ওনাদের ব্যাখ্যা হচ্ছে যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেন নাই তোমরা সেজদার দিকে তাকাও অথবা কেবলার দিকে তাকাও, এটা বলেন নাই, এখন ইমামরা কোন দিকে তাকাবে সেটা ওনারা চিন্তা করে ইস্তেহাত করে ফতুয়া দিচ্ছেন। ইমাম মালিকের ফতুয়া হলো যে যেহেতু কোরআনে আয়াতে ইঙ্গিত করছে ফাওয়ালি ওয়াজ ঝাঁকা শাতরুল মসজিদের হারাম, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরান, তাহলে তো এদিকে চেহারা থাকা দরকার। আর বাকি আইমা কেরাম বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, অধিকতর বিনয়ী হয় মানুষ কখন, কারো সামনে বিনয়ী হয়ে দাঁড়ালে কোন দিকে তাকান? নিচের দিকে তাকান। আর বেশি নিচে তাকালে আবার একেবারে এরকম দেখা যাবে, দাঁড়ানো অবস্থায় নিচের দিকে তাকালে ইজি হবে সেজদার দিকে তাকানোটা, আর চোখ এদিক সেদিক যাবে না, ইলতিফাত হয়ে যাবে, সেই জন্য কোনো একদিকে ফোকাস করে তাকানো বলে ফোকাস না করলে অসুবিধা কি, আমি আপনি যেদিকে সেদিকে যাক অসুবিধা কি, না ইলতিফাতকে তিনি আবার নিষেধ করেছেন, নামাজের মধ্যে এদিক ওদিক তাকিও না, তার মানে একদিকে ফোকাস করার কথা এটা আসছে, কিন্তু একদিকটা কোন দিক কেবলামুখী না নিচের দিকে সেটা তিনি বলেন নাই, তো সেটা ইমামরা ব্যাখ্যা করে দিয়েছে। ওকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞেস করা হয়েছে ইলতিফাত কি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন যে মানে নামাজ যখন কেউ এদিক সেদিক এমন করে তাকায়, তিনি বললেন হুয়া ইখতিলাসুন ইখতিলাহু শাইতান, শয়তান নামাজির যখন সে এদিক ওদিক তাকায় ওই অংশটুকু হাইজ্যাক করে নিয়ে যায়, আর যখন সে ফোকাস করে একদিকে তাকায় যেদিকে তাকানোর কথা, তখন তার শয়তান তার ওটা ছিনিয়ে নিতে পারে। তাহলে আমরা এখন আজকে থামলাম কোন জায়গায়? নামাজে দাঁড়িয়েছি, দৃষ্টি কেবলামুখী হওয়া নিয়ত করেছি, তাকবীর তাহমিয়া পড়েছি, কেবলামুখী হয়েছি, তাকানো চোখ কোন দিকে যাবে এখানে এসে আমরা থামলাম। এখন আমরা এরপরে আগামী সপ্তাহগুলো চলতে থাকবে।